জি হোস্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামসুজ্জামান আদিল। আজকে আমরা দেখব zhostbd.com ওয়েবসাইট থেকে কিভাবে একটি ফ্রি ডোমেইন অর্ডার করতে হয়। প্রথমে আমরা একটি ওয়েব ব্রাউজার থেকে www.zhostbd.com এই ওয়েবসাইটটি ভিজিট করব। এখান থেকে আমরা হোম পেজেই আমাদের প্যাকেজগুলো দেখতে পাবো, স্ট্যান্ডার্ড, স্মার্ট এই ধরনের অফার, অথবা এই পেজটিতে গেলে আরও বিস্তারিত দেখতে পাবো প্রত্যেকটা হোস্টিংয়ের কী কী ফিচার আছে। এখানে সমস্ত ফিচার, যেমন আমরা একটি যদি বলি, স্ট্যান্ডার্ড অফারে 1500 টাকা পার ইয়ার, 1 GB SSD ডিস্ক স্পেস, 30 GB ব্যান্ডউইথ, এভাবে সমস্ত ফিচার দেওয়া আছে, সাথে একটি ডোমেইন ফ্রি। সো আমরা প্রথমে যেটা করব, একটি ধরেন 5 GB প্যাকেজটা, প্রফেশনাল যেই হোস্টিংটি আছে এটা আমরা অর্ডার নাও বাটনটিতে ক্লিক করব। অর্ডারের পেজটিতে আসার পরে প্রথমে আমরা যেই ডোমেইনটি ফ্রি পেতে চাই এই ডোমেইনটিকে আমরা অ্যাভেলেবেল আছে কিনা চেক করব। আমি একটি ওয়েবসাইট করতে চাই, শপ, ই কমার্স শপ রিলেটেড। সো আমি সার্চ দিলাম, সাপোজ বিডি shoppers bdshoppers.com। সো কন্টিনিউ বাটনটিতে ক্লিক করলে আমরা এটি অ্যাভেলেবেল আছে কিনা দেখতে পাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মেসেজ দিচ্ছে, সরি, bdshoppers.com ইজ অলরেডি টেকেন, তার মানে এই ডোমেইনটি অ্যাভেলেবেল না। সো আমরা ট্রাই অ্যানাদার ডোমেইন এই বাটনটিতে ক্লিক করে অন্য আরেকটি ডোমেইন অ্যাভেলেবেল আছে কি না চেক করব। allbanglashop.com এটি অ্যাভেলেবেল কি না আমরা চেক করব। এই ডোমেইনটি অ্যাভেলেবেল আমাদেরকে দেখাচ্ছে। সো এখানে আপনারা দেখতে পাবেন এই ডোমেইনটির প্রাইস 850 টাকা পার ইয়ার। তো এই ডোমেইনটি আমরা অ্যাকচুয়ালি হোস্টিং প্যাকেজের সাথে ফ্রি নিতে যাচ্ছি। নিচে একটি বাটন দেখতে পাবেন, কন্টিনিউ, কন্টিনিউ বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে আমাদের ইনভয়েস দেখাচ্ছে, আমাদের প্যাকেজের প্রাইস হচ্ছে 5 GB প্যাকেজের প্রাইস হচ্ছে 3500 টাকা, এবং এখানে দেখতে পাচ্ছেন ডোমেইনটির প্রাইস দেখাচ্ছে জিরো, প্রথম বছরের জন্য জিরো। সো রিকারিং বিল আপনি 4350 টাকা দেখতে পাচ্ছেন, তার মানে 3500 টাকার সাথে 850 টাকা অ্যাড হয়ে নেক্সট ইয়ার থেকে আপনার এই বিলটা কন্টিনিউ করবে। রিকারিং বিল মানে নেক্সট ইয়ারে যখন আপনি এটাকে রিনিউ করবেন এই প্যাকেজটাকে, তখন আপনাকে এই প্রাইসটি দিতে হবে, তখন আর এই ডোমেইনটি ফ্রি থাকছে না। আপনি যদি নতুন কাস্টমার হয়ে থাকেন তাহলে এখানে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, আর যদি অলরেডি ক্লায়েন্ট হয়ে থাকেন তাহলে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করতে পারেন। আমরা এখন একটি নতুন ইউজার ক্রিয়েট করব, আমি আমার নামটি লিখছি। আপনার অবশ্যই অরিজিনাল অ্যাড্রেসটি সিলেক্ট করে নেবেন, ঢাকা। আমি আমার ইমেলটি এখানে দিলাম, একটি কথা বলে রাখি, আপনার ইমেলটি অবশ্যই ভ্যালিড হতে হবে, কারণ আপনার যখন ডোমেইন হোস্টিং অ্যাক্টিভ করা হবে আপনার ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। এই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে আপনার ওনারশিপ ক্যারি করবে। যদি আপনার ইমেল অ্যাড্রেসটি ভুল থাকে এবং আপনি যদি ভেরিফাই করতে না পারেন, সেক্ষেত্রে আপনার ডোমেইনটি সাসপেন্ড হয়ে যাবে। ঢাকা, জিপ কোড 1207, আমি আমার পছন্দের একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। নেক্সট আমরা যেটা করব, আমাদের একটি ভ্যালিড ফোন নাম্বার দিব, জিরো থেকে শুরু করব, 0171 নাম্বার দিলাম। তারপর এই চেকবক্সটি চেক করে দিতে হবে, তারপর চেক আউট বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে আমাদের ইনভয়েস দেখাচ্ছে, ইনভয়েস নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে বিকাশ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটিতে আপনি বিকাশ করবেন আপনার প্যাকেজের প্রাইসটি। আপনি বিকাশ করার পর 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আপনার ডোমেইন হোস্টিংটি অ্যাক্টিভ হয়ে আপনার ইমেল অ্যাড্রেসে সমস্ত ইনফরমেশন অটোমেটিক্যালি চলে যাবে। তো আমরা এখন ক্লিক করব ব্যাক টু
টু ক্লায়েন্ট এরিয়া। তো আমাদের অর্ডারটি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো সার্ভিস নেই। ইনভয়েস, একটি ইনভয়েস আছে যেটি পেন্ডিং, আমরা ক্লিক করলে ইনভয়েসটি দেখতে পাবো। এই ছিল অর্ডার প্রক্রিয়া, আশা করি আপনাদের অর্ডার করতে কোনো সমস্যা হবে না। আমাদের নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল এবং টিপস যদি আপনি নিয়মিত দেখতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের গুগল প্লাস পেজটিতে ফলো করুন, আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারেন। আশা করি আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাকে হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ।